নদিয়ার জীবন দেবতা, যাকে আমরাই আখ্যা দিয়েছি কলিযুগ পাবন অবতার প্রেমাবতার অশোক শেখর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আজ রাধা ভাবেন ভারত তনু প্রভু শ্রীকে ঘোষণা করলেন ভক্ত পার্শ্বকে উদ্দেশ্য করে, ভাবে ও আবেশে কহে গৌর গুণ মনি চল সবে আমি যাব পুঁজিব দিন মনি। আমরা সকলেই জানি মানে পূজা অর্চনা করতে গেলে উপকরণের প্রয়োজন, প্রভু সে কথা বলতো বাদশাহ দেন সঙ্গে সঙ্গে শ্রীমুখে ঘোষণা করলেন পূজা রকম করতে যাবো সাজা উদ্ভবিদি বন্ধ ডাকলোকের
আমার পরমারাধ্য গুরুদের অনুষ্ঠবাদ ডক্টর মহানবব্রত ব্রহ্মচারী জি শ্রীহস্তে লিখন। তিনি বলছেন, সেদিন সকলে মিলে ডাকেন, সকলের ডাক ছিল একজনের মুখে। সেদিন সকলে কাঁদেনি ভগবানকে পাওয়ার জন্য, সকলের চোখের জল একজনের চোখে। সেদিন সকলের বুকের ভেতরে এই বেদনাটা ছিল না ভগবানকে না পাওয়া, সেদিন সকলের বুকের বেদনা একজনের মুখে। তিনি হলেন শান্তিপূর্ণনাথ শ্রীল অদ্বৈতাচার্য। তিনি ডেকে ডেকে ভগবানকে নামালেন, ভগবান আসলো গোলোকে, তার তাকে ভগবান সারা দিলেন, নামলো গোলোকে, আবার নেমে এলো ভগবান, ভগবান হয়ে এলো না। ভগবান হয়ে না আসার দরুন আমার মতো সাধারণ মনুষ্যকে মহাপ্রভুকে ভগবত জ্ঞান করি না। এখন আপনি উত্তরবঙ্গে দিকে যান, মহাপ্রভুকে ভগবত জ্ঞান করে না বহু মানুষ আছে, কিন্তু তারা স্বরূপধারী, তারা প্রসাদ ভোগী, তারা আধাংশ জীবন সেবা করছে। আমি নিজের চোখে দেখা, নিজের কথা বলেছি তাদের সাথে, তারা মহাপ্রভুকে ভগবত জ্ঞান করে, তারা মহাপ্রভুকে তাদেরই মতো সাধারণ ভক্ত ভাবে। এটা সাংঘাতিক অপরাধ ভক্তি রাজ্যে, এটা সাংঘাতিক ভুল, এটা ভুল পথে চলো না, এটা অমাবস্যার পথে চলো, অন্ধকার পথে চলো। রাধাকৃষ্ণ যুগল সেবা এলো তো বহু পরে, রাধাকৃষ্ণ যুগল সেবা মানুষ করে কেন? মহাপ্রভুকে সুখ দেবার জন্য। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানকে অনেকভাবে সেবা দেওয়া যায়। কেউ গোপাল ভাবে ভগবানকে সেবা দিচ্ছে, বাৎসল্য ভাব, বাৎসল্য ভাব যত ভাব আছে চারি ভাবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভাব হচ্ছে মাধুর্য ভাব। এই মাধুর্য ভাবটা শ্রীকৃষ্ণ চৈতন্যদেরকে আকর্ষণ করে, তার হৃদয়ের খোড়া, তার বুকের খোড়া, তার প্রাণের খোড়া, তার আত্মার খোড়া রাধাকৃষ্ণ যুগল সেবা। তাহলে রাধাকৃষ্ণ যুগল সেবা মহাপ্রভুর বহু পরে কিন্তু বাঙালি ভক্তরা এনেছে, না হলে এইভাবে রাধাকৃষ্ণকে পাশাপাশি বসিয়ে সেবা ছিল না। বাংলা ভাষা যেমন এত সহজ ছিল না, মহাপ্রভু আসার পরে সহজ হল বাংলা ভাষা। যারা সাহিত্যবিদ এখানে আছে নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত, তর্ক করলো কিছু করার নেই। মহাপ্রভু আসার পরে মনসামঙ্গলেরও পরিবর্তন হলো, মা মনসার যে রূপ ছিল সেই রূপেরও পরিবর্তন হলো। মা মনসার রূপ ছিল রুষ্ট, মহাপ্রভু নেমে তারপর মা মনসার রূপ কী হলো? দয়াময়ী। এই জায়গাগুলো ভাবতে হবে, মহাপ্রভুর অবদান, মহাপ্রভুর অবদানকে বড় করে ভাবতে হবে। আজকে মহাপ্রভুর অবদান যদি বড় না হতো তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাপ্রভু সম্বন্ধে লিখত না। যার কোয়াতালা না, যার মহাতালা, যে যুক্তিবাদ ভক্তিরা দিকে বসতি করেছিল না, সে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পর্যন্ত মহাপ্রভু সম্বন্ধে লিখেছে। পূজ্যপাঠ স্বামী বিবেকানন্দ তিনিও ছাড়েন, তিনিও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কলম্ব হয়েছে। তিনি একটা সাংঘাতিক একটা সুন্দর কথা বলেছেন, যেটা সচরাচর প্রচার নেই, সাধারণ স্তরে মানুষ জানে না, আর সেই সব কথার প্রচার নেই। আমি সভা স্তরে বক্তা হয়ে যখন সুযোগ পেয়েছি মধ্যাহ্ন সময়ে, আমি বক্তা হয়ে প্রচার করব। পূজ্যপাঠ স্বামী বিবেকানন্দ তিনি আমাকে আপনার উদ্দেশ্য করে বিশ্ববাসীর উদ্দেশ্যে বললেন, শুনুন জানুন মানুন, শুনুন জানুন মানুন। কথাটা খুবই খাঁটি কথা, পৃথিবীর কোন প্রান্তে যদি কণিকা মাত্র প্রেমের সন্ধান পান তাহলে জানবেন সেটা মহাপ্রভুর অবদান। এই কথাকে আপনি কাটাকুটি করতে পারেন, আজকে মহাপ্রভুর অবদান বিরাট অবদান। এইরকম একটি পুরুষ পৃথিবীর বুকে আর কোনোদিন আসবে না। ভক্তি রাজ্যে তার অবদান বিরাট, আবার সামাজিক ক্ষেত্রে তার অবদান বিরাট। কে ভেবেছিল, কে দেখেছিল স্বপ্ন যে ভগবানকে মানুষের মতো করে ভগবানকে পাবে? মানুষ মানুষ ভগবান মানুষের দুয়ারে আসবে। এই যে আমরা সভাতে এসেছি হরিকথা শুনতে, আমরা প্রত্যেকেই বক্তা হয়ে বলছি, আমরা যে সকলে হরির কথা শুনতে এলাম, কোথায় এলাম? ঘর ছেড়ে হরি সভায় এলাম, হরি সভা তো আমার দুয়ারে যাই না। সেদিনের কথা ভাবুন, প্রদীপ পাবন গৌরহরি, সত্যি প্রদীপ পাবন, কত দয়া, কত ক্ষমা, কত করুণা, মহাপ্রভু ছুটে গেলেন মানুষের দ্বারে, মানুষ মহাপ্রভুর দ্বারে আসেন। হরে কৃষ্ণ। আর দিলেন দিলেন কি দিলেন? মনে রাখবেন, পদাবলী কীর্তন প্রচার করেন, পদাবলী কীর্তন প্রচার করেন। মহাপ্রভু শ্রীমুখে ঘোষণাই ছিল, জীবের একমাত্র উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি স্বাস্থ্যগত দিক দিয়ে বিচার করুন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ
সারাদিন ভক্ত সঙ্গে নীলাচলে হরিনাম সংকীর্তন মেতে থাকে, আর রাত্রি হলেই ওই কুটিরটার ভেতরে ঢুকে পড়ে। কুটিরটির নাম আছে রাধাকান্ত মঠ। রাধাকান্ত মঠ বলি পরিচয় দেন সকলে জানি আমরা। কেন রাধাকান্ত মঠ বলছি? কেন ওরা ওই বাড়িটির ভিতরে যে বিগ্রহকারী দণ্ডায়মান তিনি হলে রাধাকান্তজি। আর ওই রাধাকান্তজি যিনি সেবা করতেন তিনি হলেন কুমারদেবের আমল থেকে, এদের হচ্ছে দীক্ষাগুরু, যাকে বলা হতো রাজগুরু, যার নাম কাশী মিশ্র। এই কাশী মিশ্রের সেবিত বিগ্রহে রাধাকান্তজি, সেই থেকে নাম হলো রাধাকান্ত মঠ, এক কথায় গম্ভীরা। আর গম্ভীরার ভেতরে মহাপ্রভু থাকতেন। এই প্রসঙ্গে কে কিভাবে জানেন আমি জানি না, তবে বক্তা হয়ে যা বলবো যারা জানেন তারা মন দিয়ে শুনুন, বক্তা ঠিক শিক্ষা দিচ্ছে কিনা, আর যারা জানেন না তারা মন দিয়ে শুনুন, নতুন করে জানুন। মহাপ্রভু ঘরটির ভেতরে থাকতো, ঘরটির দৈর্ঘ্য কতখানি কখনো ভেবেছেন? তারপর তো অষ্টকালী লীলা প্রতার সাথে আগে মহাপ্রভু সম্বন্ধে ভাবতে হবে, কত কষ্ট করেছে। 7 ফুট লম্বা পুরুষ, আর এই 7 ফুট লম্বা পুরুষটি ওই কুটিরটির ভেতরে ঢুকলো। ওই কুটিরটি দৈর্ঘ্যে কত? 3 ফুট। আর চওড়ায় কত? 1 হাত। ভাবুন তো, মহাপ্রভু শুধুই লম্বা ছিল? কেমন ছিল লম্বা? তেমনি ছিল পাশে সুঠাম গঠন, সুন্দর পুরুষ। সেই পুরুষটি ঘরের ভেতরে ঢুকলো, তাহলে 7 ফুট লম্বা পুরুষটি 3 ফুট ঘরের মধ্যে যদি থাকে তাহলে পা দুটো কি অবস্থায় রয়েছে সেটা একবার অন্তর দিয়ে ভাবুন। এই জায়গাটা ভাবুন, কত কষ্ট করে থাকতো ঘরটির ভিতরে। পাশ ফিরতে গেলে পাশের দেওয়ালটি তার পিঠে পিঠে ঠেকে দিত। ওই ঘরটির ভেতরে ঠেকে শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে গেছে। জীবের যার এত প্রেম ভক্তি ছিল, তথাপিও সে বলছে আমার প্রেম হোক আমার ভক্তি হোক, এই জায়গাটা ভাবতে। আজকে সুখ দুঃখ বলে আমরা চিৎকার করি, আমরা তো মানুষ বিচক্ষণ। এখন আমরা বলতে পারি না কোনো মানুষ সভাস্থলে বক্তা কি শ্রোতাবদ্ধ, আমরা কেউ বলতে পারবো কোনটা সুখ কোনটা দুঃখ? বলতে পারবো কোনটা সুখ কোনটা দুঃখ? তারপর তার পেছনে ছোটাছুটি, আজকে সুখের পেছনে ছুটছে, সুখটা কি? দুঃখ করলে হা হুতাশ করছে, দুঃখটা কি? মনে রাখবেন আপনার যেটা দুঃখ সেটা আমার সুখ, আমার যেটা সুখ সেটা আপনার দুঃখ, এটা আপনাকে মানতেই হবে। উদাহরণস্বরূপ বললে বলা যায়, এই মাঠেতে কালী পুজোর সময় ছোট ছোট ছেলে মেয়েরা পটকা ফাটাচ্ছে, ধুমধাম করে আওয়াজ হচ্ছে। হঠাৎ করে পাশের ব্যক্তি, পাশে এক বাড়ির ব্যক্তি ছুটে এসে বলছে, বাবা বন্ধ কর, আমি সহ্য করতে পারছি। তারপরে ছোট ছোট ছেলে মেয়েদের যেটা সুখ আনন্দ সেটা এই বয়সী মানুষের কাছে দুঃখ। আবার দেখো কোনটা সুখ কোনটা দুঃখ বলবে? এক মা সকালবেলায় উঠে স্নান আঙ্গির জপ করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো, এখনো মুখে কিছু দেয়নি, হঠাৎ করে ঠাকুর ঘর থেকে বেরোতে গিয়ে তার পায়ের চাপে একটা পিঁপড়ে মরে গেল। মা আমার সারাদিন কিছু খাচ্ছে, বাড়ির লোক ডেকে ডেকে বলছে কেন মা খাচ্ছেন না, কেন খাচ্ছে? বলে হা হুতাশ করে কাঁদছে আর কপাল চাপ করছে, বলে কি খাবো কি খাবো, জপ ধ্যান করে বেরোলাম আমার পায়ের চাপে একটা পিঁপড়ে মরে গেল। তাহলে কোনটা দুঃখ কোনটা সুখ বিচার করবেন না? শুধু লীলা কীর্তনে পড়ে থাকতেই হবে, শুধু হই হুল করে মেতে থাকতেই হবে, জায়গাগুলো নিয়ে অনুধাবন করতে হবে। এই জন্যই তো সাধন ভজন, এই জন্যই তো সাধু সঙ্গ, এই জন্যই তো ভক্ত সঙ্গ। তাদের সঙ্গ না পেলে এই শুদ্ধ চেতনাটা আমাদের জাগে না। শুদ্ধ চেতনা জাগাবার মতো মাল মশলা ম্যাটেরিয়ালস আমাদের কাছে নেই, যা আছে সাধু সঙ্গদের কাছে, মহাত্মাদের কাছে। এটা মহাত্মাদের, তারা মহাত্মা কেন হয়েছে না মানুষের ঊর্ধ্বে, তারা তাদের মুখটা শ্রীমুখ, তারা শ্রীমুখ থেকে যা বলবে সেটা কৃপা অবশ্যই হবে, তারা যদি কটাক্ষ দৃষ্টিতে থাকায় তাকায় সেটাও কৃপা। এই জায়গাগুলো ভাবতে হবে। আছে মহাপ্রভু অবদান কত বড়, সেই প্রভুকে ডেকে ডেকে অদ্বৈত আচার্য প্রভু আনলেন। আমরা একটু ডেকে ডাকি, সবাই মিলে ডাকি, আসুন কিভাবে ডাকবো, কোন ভাষায় ডাকবো আমরা ভাষা জানি না, ভগবানকে কিভাবে ডাকতে হয় কথা বলার ভাষা জানি, জল চাইতে গেলে মানুষের দরবারে কিভাবে জল চাইতে হয়, হ্যাঁ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে সাহায্য কীভাবে নিতে হয় মানুষের, সেই সকল ভাষা আমাদের জানা, কিন্তু ভগবানকে কীভাবে ডাকতে হয় সেটা জানি না, তার জন্য ধার করতে হবে। কোথা থেকে ধার করবো? আসুন যার চিত্রপটে আমরা দেখছি শ্রী শ্রী গভীর অনন্য সুন্দর,
যাকে পূজ্যপাল রামদাস বাবাজি কবিতার মধ্য দিয়ে বলে দিয়েছেন, তিনি অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবান। আপনি কথা কাটাকুটি করতে পারবেন না। আপনি পূজ্যপাল রামদাস বাবাজিকে যদি ভক্তি করে থাকেন, তাহলে তার কবিতাগুলো পড়ুন। ওই কবিতার মধ্যে তিনি প্রভু অন্য সুন্দরকে বলে দিলেন, প্রভু আমার অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবান। ভগবান হয়ে ভগবানকে ডাকছে, চলুন তার ভাষা দিয়ে গাই, সবাই মিলে গাইব। গান বড় সহজ গান, সুর সহজ, সবাই মিলে গাইব। গাইবার মতনই না, সবাই গাইবার মতনই না, বক্তা একা গাইবে। এই গান শুনেই বোঝা যাবে যে বক্তার একার অধিকার, শ্রোতা আমার কোনো অধিকার আছে। এসো এসো নবদ্বীপ বিনোদন দাঁড়িয়েছে হে প্রেম, এসো এসো নবদ্বীপ বিনোদন দাঁড়িয়েছে হে প্রেম, এসো এসো নবদ্বীপ বিনোদন দাঁড়িয়েছে হে প্রেম, এসো এসো আমি ভব ঘরে ঘুরে ঘুরে সন্ধ্য মোহমালায়, ভব ঘুরে 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 আচ্ছন্ন যাদের কাছে অন্তরঙ্গ কথা বলা যায়। এই জন্যই তো এই সিদ্ধান্ত হলো, আজও যে মতে যে পথে গিয়ে দীক্ষিত হোক না কেন, দীক্ষা শিক্ষা পাক না কেন, দেখবেন কিছু কিছু মানে ভজনের কিছু কিছু গুচ্ছতম কথা থাকে যেগুলো কখনোই বক্তা হয়ে মাইকে প্রচার করা যায় না, সবার কাছে সে কথা বলা যায় না, ইষ্টগোষ্ঠী ছাড়া বলা যায় না। তেমনি সংকীর্তন মহাপ্রভু কি করলেন, স্বরূপ রাম রায়কে ডাকলেন, প্রেমিক ভক্ত রসিক ভক্ত দুজনাকে ডাকলেন, সমস্বরূপ রাম রায়, প্রভু বলছেন সে মুখে সাক্ষাৎ ভগবান, সমস্বরূপ রাম রায়, হরিনাম সংকীর্তন করৌ জীবের পরম উপাস। তারপরে আমি বক্তাবে মাইকে এই কথাটা বলতে পারি, মানুষের একমাত্র কল্যাণ হরিনাম সংকীর্তন। মনে রাখবেন
আমার আপনার মতো সাধারণ মানুষ, সে যে জাতি হোক, যে কুলে জন্মা, তার একমাত্র উপায় হরিনাম সংকীর্তন ছাড়া কোনো গতি নেই। যার জন্য এই কথাটাকে আজকে আমরা বাঙালি হোক করা যতটা মর্যাদা না দিয়েছি, তার চেয়ে অধিক মর্যাদা দিয়েছি পাশ্চাত্য দেশের মানুষ, এটা অস্বীকার করা যাবে। আজকে বক্তা হয়ে সমস্তরে দাঁড়িয়ে কথাটা বলবো, কথা কাটতে কেউ পারবে না, কথা শুনতে হবে। আজকে পদাবলী কীর্তন শুনতে আমরা বাঙালি ভক্তরা যেভাবে জড়ো হই, যেভাবে মিলিত হই, হরে কৃষ্ণ, পাশ্চাত্য দেশের মানুষ কিন্তু দেখবেন পদাবলী কীর্তন শুনতে শুনতে আসে না, তারা হরিনাম সংকীর্তন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মহাপ্রভুর ছবির প্রতি যেমন ভক্তি, মহাপ্রভুর মুক্তির প্রতি যেভাবে ভক্তি, পাশ্চাত্য দেশের মানুষের একই ভক্তি কাজ করছে মহাপ্রভুর শ্রীমুখের আদেশ, যার জন্য মহাপ্রভু যা বলেছেন সেটাই তারা করে। আজকে সেই পথ বহু বাঙালি ভক্তরা ধরেছি, যার জন্য আজ থেকে 20 বছর আগে পলতার মাটিতে বলতে পারে পলতা বলেই বলছি, এটা তো আমার মাতুলাল, এটা আমার মামা বাড়ি, আমার মায়ের জন্মস্থান, সেইখানে এখানে দাঁড়িয়ে বলছি। আজ থেকে 20 বছর আগে পলতার মাটিতে দেখাতে পারবে একজন ব্যক্তি অল্প বয়স, সবেমাত্র বিয়ে করে ঘরে এসেছে সংসার টুম্পার জন্য, সেই মেয়েটি বলে কণ্ঠী হাতে জপের মাল, 20 বছর বাদে এসে দেখাতে পারবে? আজকে মানুষ সাতমুচ বুঝে দিয়েছে যে আমার জীবনের সবকিছু পেছনে পড়ে রয়েছে, আমাকে এগিয়ে যেতে হবে, আমার একমাত্র গতি, একমাত্র গতি হচ্ছে আমার পদাবলী নয়, একমাত্র গতি হচ্ছে আমার হরিনাম সংকীর্তন। যদি আমার গতি না হবে তাহলে বলুন যে ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করছে সেখানে জপের মালা নিয়ে একটা সময় বসে কুটিরে জপ করছে, হরিনাম যদি সার না হবে যে বক্তা সভাস্থলে শ্রীকোণ করতালে ধরিতে কীর্তন নিয়ে হয়ে কীর্তন করছে সেখানে জপের মালা হাতে নিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে শ্রোতাবদ্ধ হয়ে আমাদের প্রত্যেককে বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে যে জপ ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই, জপ ছাড়া কোনো গতি নেই, জপ হরে কৃষ্ণ। অনেকের মনে প্রশ্ন যায় যে আমার তো এখনো দীক্ষা হয়নি, আমি কি জপ করতে পারি? মনে রাখবেন উজ্জ্বল দৃষ্টান্ত, একটা কথাই বলবো, উজ্জ্বল দৃষ্টান্ত নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, 3 লক্ষ নামের ব্রতী হয়ে যখন জপ করত বেড়াপুরে জঙ্গলে বসে, তখন কি ঠাকুর হরিদাসের দীক্ষা হয়েছে? সেটা আপনাকে আগে জানতে হবে, যদি জেনে থাকে নিশ্চয়ই একমত, জেনে না থাকলে মন নিয়ে শুনুন, তখনও পর্যন্ত ঠাকুর হরিদাসের দীক্ষা হয়নি, দীক্ষা হওয়ার আগে তিনি নাম আশ্রয় করেন। কেন? তিনি বুঝেছিলেন সদ্গুরু পেতে হলে নামের করুণা চাই, নাম যদি আমি কৃপা করে করুণা করে তাহলে সদ্গুরুর পেছনে ছুটতে হবে না, দালাল ধরতে হবে না, ভুল করার জন্য গুরুদেব যদি আমার কত জন্মে ছিল সেই জন্য আমার কুপিরের দ্বারে এসে দাঁড়াবে কৃপা করে, যার জন্য সেই ঠাকুর হরিদাস নামাশ্রয় করে থাকার জন্য গুরু পেল, তখনকার সময় কাকে পেল গুরু করে? তখনকার সময় ভারতবর্ষের মাটিতে শাস্ত্রজ্ঞ খ্যাতনামা গুরু ছিল অদ্বৈতাচার্য গুরু, তার অন্তঃশিষ্য হল ঠাকুর হরিদাস। এই জায়গাগুলো কিন্তু অনুধাবন করা দরকার আমাকে আপনাকে প্রত্যেকে, কি করলে ভালো গুরু পাওয়া যায়? একমাত্র উপায় হল নাম সংকীর্তন। তাই মাননীয় ভক্তমন্ডলী ভক্তপতি মায়েরা, কথার মধ্যে দিয়ে যা বোঝা গেল, যা পেলাম, তাতে আমাদের করণীয়তা করতে হবে, তারপর নিরাস হবে। সবাই মিলে হাতে তালি দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Thank you.
এই নাম সর্বলীলা স্মরণে সাহায্য করে। এই অষ্টকাল লীলা ব্রত বলুন, নৈমিত্তিক লীলা বলুন, নিত্য লীলা নৈমিত্তিক লীলা সব লীলা আমাকে আচ্ছাদন করাবার সাহায্য করে নাম সংকীর্তন। শুধু তাই না, সম্পূর্ণ করি কথাটা শাস্ত্র মতে, অশাস্ত্রীয় কথা দিয়ে কীর্তন হয় না, শাস্ত্র মতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণ ভক্ত শিরোমণি কবিরাজ গোস্বামী পাদ তিনি রায় রামানন্দ সংবাদে সাধ্য সাধন তত্ত্ব প্রচার করলেন বাংলা ভাষায় পড়ার জন্য। মনে রাখবেন আমি সেই মূর্খ, সাধ্য সাধন তত্ত্ব চৈতন্য চরিতামৃত খুলে পড়লাম কিন্তু আমার বোধগম্য হলো, সাধ্য সাধন তত্ত্ব আমার বোধগম্য হলো না, শুধু পড়ার কথা পড়ে গেলাম, বোধগম্য হলো না, পড়েও বোধগম্য হলো না, এবার পড়াটা বন্ধ করে দিলাম। তাহলে কি করবো, বলছে হরিনাম সংকীর্তন জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। বলে করলে কি হবে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ঠিক ভাবে জপ করলে স্বরূপ আস্বাদনের মধ্য দিয়ে যদি জপ হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের স্বরূপ আছে ছেলে গুরু ঘরে গিয়ে জেনে নেবে, ওই স্বরূপ আস্বাদনের মধ্য দিয়ে যদি জপ হয় তাহলে ওই সাধ্য সাধন তত্ত্ব উপলব্ধি হয়। কত গুচ্ছ কথা আপনি জানতে পারবেন হরিনাম স্থির করে, যার জন্য বলছে হরিনাম ছাড়া কোনো মতো আর নাম তত্ত্বকে মর্যাদা দিয়ে আজকের সভাস্থলে দাঁড়িয়ে বৈশ্য মহাজনের পদাবলী থেকে যা বুঝলাম, প্রভু আমার রাধা ভাবে বিভাবিত করবে। রাধা ভাবে বিভাবিত যদি না হতো তাহলে কখনো বৈশ্য পদকর্তা লিখতেন না যে মহাপ্রভু ভাবে রয়ে আবেশ কহে গৌর গুণ, আবেশ মানে ভাব, আবেশ এসে গেছে, ভাবে আবেশ কহে গৌর গুণ চলসবে কৃষ্ণ দর্শনের